হ্যালো, আসসালামু আলাইকুম। তাসমিনস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমার আজকের নতুন আরেকটি ভিডিও, এবং সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলবে। নতুন বাসায় আসার পরে এই মানি প্ল্যান্ট গাছটি আমি আমার গেটের সামনে রেখেছিলাম, কিন্তু কেউ হয়তো আমার গাছটাকে একদম দুমড়ে মুচে ফেলেছে। কোনো পাতা ছিল না, তারপর ডালগুলো সব ছিঁড়ে ফেলেছিল। গাছটা একদম মানে খুবই খারাপ লেগেছিলো দেখতে। আসলে যারা গাছ লাগাই বা গাছের যত্ন করি তারা জানে যে গাছের একটা ডালপালা অকারণে কেউ ভেঙে ফেললে, নষ্ট করে ফেললে বা গাছের উপর অত্যাচার করলে কেমন লাগে। তো ঠিক সেরকমই লেগেছিলো আমার। তো তারপরে আমি বাইরে থেকে আনবো করে আর আনাও হচ্ছিলো না, তো আমি নিয়ে এসেছি। খুব ভালো হতো যখন প্রাথমিক অবস্থার ছবিটা আমি আপনাদেরকে দেখাতে পারতাম, তাহলে খুব সহজেই আপনারা পরিবর্তনটা বুঝতেন যে মানি প্ল্যান্টের কী আমূল পরিবর্তনটা ঘটেছে। তো আমি খুব যত্ন করেছি, এবং যে এক্সট্রা ডালগুলো ছিল সেগুলো কিন্তু আমি কেটে দিয়েছিলাম। এই যে শুকনো ডালগুলো এগুলো আমি কেটে দিয়েছিলাম, এবং আমার একটা বোতলের ভিতরে এগুলো আমি অলরেডি রেখে দিয়েছি, কারণ এখান থেকে আমি নতুন নতুন চারা গজাবো, এবং নতুন নতুন চারা হয়ে গেলে আমি অন্য জায়গায় আবার লাগাবো। কারণ মানি প্ল্যান্ট গাছটি বিভিন্ন জায়গায় আপনি লাগাতে পারেন, যেহেতু আমার ছোট বারান্দা এবং খুবই মানে কম যত্নে বড় হওয়া একটা গাছ, এবং অন্য রুমে রাখলেও সে কিন্তু একদম একটা ইনডোর প্ল্যান্ট। সো এটার জন্য আমি এটার ডালপালা কোনো কিছুই নষ্ট করি না। আর যেহেতু আমার ছোট্ট একটা বারান্দা রয়েছে এবং ছোট্ট একটা বাগানই বলবো আমি রয়েছে, এই জন্য অনেকেই আমার কাছে বিভিন্ন সময় গাছ চাই যে একটা তুমি একটা গাছ দিও বা একটা ডাল দিও। তো এর জন্য আমি করে রাখি যে কাউকে আমি গিফট দিতে পারবো। তো আজকে আমি আবার মানি প্ল্যান্ট গাছের ডাল মানে কেটে আমি আমার বেসিনের পাশে লাগাবো। তো মানে দেখছিলাম কোন ডালটা আসলে কাটলে ভালো হয়, কারণ হচ্ছে আমি একটা ছোট্ট কাচের জার নিয়েছি, ওখানে আমি সুন্দর করে ভাবলাম যে একটু লাগিয়ে দিই, কারণ গাছটা একটু বড় হয়ে গিয়েছে। আমি একটু ঝোপালো করব, আর ঝোপালো করতে গেলে যদি আপনি গাছের আগাটাকে একটু একটু করে কেটে দেন তাহলে একটু ঝোপালো হতে সুবিধা হয় ওদের। আর মানি প্ল্যান্টের যত্ন নিয়ে আমি কিন্তু একটা ভিডিও করে রেখেছি, যদি কেউ চান দেখতে তাহলে অবশ্যই ঘুরে আসতে পারেন আমার চ্যানেলটা। আর এই যে দেখেন ছোট্ট একটা কাচের বোতল ছিল যেটার মুখটা হারিয়ে গিয়েছে, তো এটা আমি না ফেলে দিয়ে এখানে আমি একটু দড়ি বেঁধে নিয়েছি। দড়ি বেঁধে মানে গ্লুগান দিয়ে তারপর আটকে নিয়েছি। তো এখানে একটু পানি দিয়ে অল্প কয়টা গাছ আমি এখানে পানিতে দিয়ে দিব। আর মানি প্ল্যান্টের সুবিধা হচ্ছে মাটিতেও সুন্দর হয়, আবার হচ্ছে পানিতেও খুব ভালো হয়, যত্নের উপরে একটু নির্ভর করে। আর বললাম তো একদমই কম যত্নের একটা গাছ, যারা আসলে গাছ প্রেমিক না কিন্তু এই গাছটা দিয়ে শুরু করলে তাদের মনে হয় গাছের প্রতি ভালোবাসা অলরেডি তৈরি হতে থাকবে। তো আজকে মেহমান আসছে বাসায়, হঠাৎ করে কিছুই নাই, দুপুরের টাইম। আসলে আজকে ব্লগটা আমি বানিয়েছি হচ্ছে আমার মা বাসায় মুড়ি ভেজেছে, তো আমি এতটাই মানে খুশি হয়েছি যে বাসার আগে দেখতাম গ্রামের বাড়ি দাদু বাড়ি নানু বাড়িতে মুড়ি ভাজত, কিন্তু গ্যাসের চুলায় মুড়ি ভেজেছে। যদিও মুড়িগুলো আমার কাছে মানে কি বলবো অমৃতের মতো লেগেছে, আর আমি মানে নিজের মায়ের হাতের ভাজা মুড়ি সেটার মজা তো অন্যরকম। আর আমার কাছে একটু কম ভাজা মুড়িগুলো সবসময় ভালো লাগে, মানে চাল ভাজার মতন মুড়িগুলো বেশ ভালো লাগে, আর এই ভাজাটা সেরকমই হয়েছে। তো আজকের ভিডিওটা আমি ভেবেছিলাম একদম পুরো ওটা নিয়েই করব, কিন্তু রান্নাঘরের আমার খুব একটা ভালো লাইট ছিল না, যে কারণে আমি সুন্দর করে শ্যুট করতে পারিনি। তারপর আমি ভাবলাম যে না, অবশ্যই সেটা দেখানো উচিত আপনাদেরকে যে ঘরে বসে কীভাবে আমার আম্মু মুড়ি ভেজেছে। এবং এই গল্প শুনে আমার খালামণিরাও বলল যে না, আমরাও সবাই চাল নিয়ে আসব এবং আপার কাছে মুড়ি ভাজতে হবে, আমাদের একদম ফরমালিন মুক্ত মানে রাসায়নিক সার মুক্ত মুড়ি খেতে পারবো। তো ড্রাগন ফলটা বেশ আনা হয় আমাদের বাসায়, তো এখন আমি দেখিয়ে দিব কিভাবে আসলে মুড়িটা ভেজেছিল আমার মা। তো এখানে একটা মাটির হাঁড়ি নিয়ে এসেছে, তো মাটির হাঁড়ির ভিতরে আম্মু বালি দিয়েছে,
আর আমি আসতে আসতে আম্মু বালি চালে একদম বসিয়ে দিয়েছে, আর এখানে হচ্ছে চাল দিয়েছে। চালের ভিতরে আমি জিজ্ঞেস করলাম কি দিয়েছে, সেখানে বললো রসুন দিয়েছে, লবণ দিয়েছে আর পানি দিয়েছে, আর কিছু না। আর এখানে একটা নিচে একটা তাওয়ার উপরে তারপর একটা ফ্রাই প্যান না, এটা নন স্টিকি প্যান যেটা, সেটা বসিয়েছে এবং এটার ভিতরেই চালটা ভেজে নিচ্ছে। আমি ছোটোবেলায় নানুমণির বাড়িতে খুব মুড়ি ভাজা দেখতাম, দাদু বাড়িতে আমার মুড়ি ভাজার কোনো রকম দেখার স্মৃতি মনে পড়ছে না, বাট নানু বাড়িতে বেশ আয়েশ করে মুড়ি ভাজা হতো, মোয়া হতো, মানে এবং মুড়ি ভাজার পাশে বসে বসে আমরা খেতাম গরম গরম মুড়ি। এবং আমার ভালো লাগতো যে ওই দিন আমাদের পড়ালেখাটাও একটু কম করতে হতো, নানু যেহেতু মুড়ি ভাজে। তো চালটা ভাজা হয়ে গেলে আম্মু ওই বালির ভিতরে তারপরে চালগুলো দিয়ে দিল। চালটা অত ভাজে নাই, মানে পুরো লাল হয়ে গেছে এরকম না, হালকা একটু। তো ধোয়ার জন্য কিন্তু আমার ক্যামেরাতে ভালোভাবে আসছে না, আর এভাবেই মানে ঘোরাতে হয়। আর গ্রামের বাড়িতে তো অনেক ধরনের জিনিসপত্র থাকে যেগুলো দিয়ে আসলে করা হয় মুড়িটা। ঢাকার শহরে তো এগুলো খুবই মানে কি বলে পাওয়াটা এতটা সহজ না, তবে চেষ্টা থাকলে যে সব জায়গায় সব কিছু করা সম্ভব, সেটা বড় উদাহরণ কিন্তু আমাদের এই মুড়ি ভাজা। আর এত সুস্বাদু, মানে খেয়ে মানে আপনারাও যদি ট্রাই করেন তো খেয়ে বুঝবেন যে আসলে কীরকম মজা। আসলে এটা নাকি মুড়ির চাল না, মুড়ির নাকি আলাদা চাল থাকে। তো আম্মু বলল যে নেক্সট দেশ থেকে আমি মুড়ির, যেহেতু এটা মানে ভাতের চাল দিয়ে এত ভালো হয়েছে, তাহলে আমি মুড়ির চালের ট্রাই করব, তাহলে তো নিশ্চয়ই একদম অনেক ভালো মুড়ির মতো হবে। তো আসলে যতটুকুই হয়েছে তাতেই আমি বেশ খুশি, এবং এই নিচে যেগুলো আছে মানে চাল ভাজার মতো যেগুলো আছে সেগুলো ভেজে মানে চেলে নিবে, তারপরে হচ্ছে ছাতুর মতো করে নিবে আম্মু বলল। তো যাই হোক, যতটুকু হয়েছে যেমনই হয়েছে খুব সুন্দরভাবে হয়েছে, এবং খুব একটা কঠিন তো আমার মনে হলো না। বালিটা গরম দিল, তারপরে একটু চাল ভাজলো, তারপরে একসাথে বালির ভিতরে চাল ভাজাটা দিয়ে একটু গড়িয়ে নিল, তারপরে চেলে নিল। তো বাট খুব গরম লাগছিল, মানে আমিও যেতে পারছিলাম না এত গরম রান্নাঘরে, এবং মানে বাইরের দরজাটা খোলা যাচ্ছিল না, কারণ এ কয়দিন মানে ভয়াবহ রকমের বাতাস ছিল। এখন দরজা জানলা খুলে করতে পারলে ভালো হতো, তো দরজা খুললেই আপনার চুলার জালটা বন্ধ হয়ে যাচ্ছিলো বারবার। তো আবারও আম্মু দিল, আম্মু বলল তার বাসার জন্য একটু করে নিবে। আর এই মুড়ি ভাজা দিয়ে আম্মু আমার জন্য মোয়াও বানিয়েছে, ওটাও বেশ মজা লেগেছে। মুড়ির মোয়া ও তারপরে হচ্ছে মুড়ি দিয়ে তো অনেক কিছুই তৈরি করা যায়। তো এই হলো আমার ফাইনালি মুড়ি, যদিও মুড়ির সাইজ অনেক বড় না, ভাতের চাল দিয়ে করা। তো যখন আবার একদম রিয়েল মুড়ির চাল আনবে বা মুড়ি ভাজার যে চাল সেটা আনবে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আমার খুব মজাদার একটা পছন্দের খাবার হচ্ছে, আমি জানি না আপনাদের কেমন লাগবে, সেটা হচ্ছে তাল দিয়ে মুড়ি। তাল আমার শ্বশুরবাড়ি থেকে একটা তাল পাঠিয়েছে, আর এই যে মুড়ি আমি একটু অল্প করে নিয়েছি এখানে আলাদা বয়েমে। তো আমি তাল দিয়ে মুড়ি খাই, আর এটা আমার খুব পছন্দের একটি খাবার। জানি না হয়তো অনেকেই খুবই হাসবে যে তাল দিয়ে মুড়ি খাচ্ছে, এটা এক একটা দেশের আসলে এক এক রকমের খাওয়া দাওয়া হয়। ছেলেকেও তাল মুড়ি দিয়েছে, সেও মাশাল্লাহ পছন্দ করেছে, তবে মুড়ির পরিমাণ খুবই কম দিতে হয়েছে। আমি বলেছি এটা কর্নফ্লেক্স, তুমি খেয়ে দেখো অনেক মজা। তো এভাবে বুঝিয়ে বুঝিয়ে তাকে মানে খাওয়ালাম। ছেলেকে নিয়ে একটু ছাদে যাব, অনেকদিন ছাদে যাওয়া হয় না, আর নতুন বাসার ছাদটা খুব একটা যাওয়া হয় না, কারণ এই বাসা এত খোলামেলা আলহামদুলিল্লাহ, ছাদে যাওয়ার আসলে প্রয়োজনটা ওরকম পড়ে না। তো আজকে একটু ছাদে যাব, আকাশটা বেশ সুন্দর, এটা দেখতেই আসলে যাব, কারণ বারান্দা থেকে যখন দেখছিলাম যে আকাশটা একদম এত সুন্দর, মানে এত সুন্দর কালার। তো আমি বললাম যে চলো বাবা আমরা একটু ছাদটা দেখে আসি। আগের বাসা থেকে যখন চলে এসেছিলাম মনটা বেশ খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে। তো এটা হয়তো বুঝতে মানুষ হিসেবে আমাদের একটু সময় লেগে যায়।
আমার ভিডিওগুলো যদি কোনো কারণে আপনাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে পারেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মাঝে মাঝে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন, ভিডিওগুলো দেখে আমাকে উৎসাহ দিতে পারেন এবং এই তো আমার পাশে থেকে উৎসাহ দিতে পারেন এবং আমাকে দোয়া করবেন। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।